আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের মতো আবারও স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। গত ক্লাসে আমি অষ্টম অধ্যায়ের, বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। একই রকম এই ধারাবাহিকতায় আমি আজকের ক্লাসে তোমাদের অষ্টম অধ্যায়, যেটা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার, এই অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে অনুধাবনমূলক প্রশ্নগুলো কী কী দেওয়া হয় এখানে। এটা আমি বিশ্বাস করি যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যদি শিক্ষার্থীরা ভালোভাবে শিখে নিতে পারে, তাহলে তার আর সৃজনশীল প্রশ্ন নিয়ে তেমন একটা চিন্তা করতে হয় না। কারণ সৃজনশীল প্রশ্নগুলো মূলত জ্ঞান এবং অনুধাবন নির্ভর, এই জ্ঞান এবং অনুধাবনের উপর ভিত্তি করেই তৈরি। এবং একটা শিক্ষার্থী যদি জ্ঞানমূলক অনুধাবনমূলক ভালোভাবে শিখে ফেলে, তাহলে তার আর অনুধাবন এই যে প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক তেমন সমস্যা হয় না। এইখানে আমরা অনুধাবনমূলক প্রশ্ন দেখছি। প্রথম যে প্রশ্নটা আছে একটু খেয়াল করবো সবাই, প্রথম প্রশ্নটা দেওয়া আছে ক্যালসিয়ামের যোজনী দুই বলতে কি বোঝায়। এক্ষেত্রে আমরা আমি বলছি যদি বলতে কি বোঝায় এই ধরনের প্রশ্ন যদি করা হয়, তাহলে যা যে বিষয়টার উপর প্রশ্ন করা হচ্ছে সেখানে সংজ্ঞাটা দিতে হবে এবং তারপরে আনসারের সাথে মিলিয়ে দিতে হবে। যেমন ক্যালসিয়াম যোজনী বলতে দুই বলতে কি বোঝায়, এখানে প্রথমে যোজনীর সংজ্ঞাটা দিব, তারপরে ক্যালসিয়ামের সাথে সেটা মিলিয়ে দিব। দুই নম্বর প্রশ্ন, NH4+ বা অ্যামোনিয়াম একটি যৌগমূলক ব্যাখ্যা করো। তিন নম্বর প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইডের সংকেত CO2 বলতে কি বোঝায়, এগুলা সাধারণত। চার নম্বর, খাদ্য লবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয় কেন। পাঁচ নম্বর, শুষ্ক কোষে ম্যাঙ্গানাস অক্সাইড ব্যবহার করা হয় কেন। ছয় দেওয়া আছে চিনিকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলা হয় কেন। সাত নম্বর, চুনা পাথরে HCl যৌগ যোগ করলে HCl যোগ করলে বুদবুদ তৈরি হয় কেন। চুনা পাথরে তাপ দিলে কি হয় ব্যাখ্যা করো। মোমের দহন কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। রান্না করতে চুলা জ্বালাতে হয় কেন। এই যে দশটা প্রশ্ন, এই দশটা প্রশ্ন অনুধাবনমূলক, এবং আগে যে বিশটা জ্ঞানমূলক প্রশ্ন দিছি, আমরা পরীক্ষায় এই 20টা জ্ঞানমূলক এবং 10টা অনুধাবনমূলক প্রশ্নের বাইরে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন দিব না। সুতরাং তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তর শিখে নিবে, এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা বোর্ড প্রশ্নগুলো যদি দেখো তাহলে অবশ্যই পাবে। এবং কারণ এখানে যতগুলো প্রশ্ন আমি দিছি সবগুলো প্রশ্নই কিন্তু বোর্ডের বিভিন্ন সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তৈরি করা। আশা করি এই সাজেশনটা তোমাদের খুবই কাজে দিবে। আমার শিক্ষার্থী, তোমরা যারা এই ক্লাসটা দেখছো তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এই যে সাজেশনটা দেওয়া হয়েছে, এই সাজেশনের উপর ভিত্তি করে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, বা তোমরা যদি চাও ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এই অধ্যায়গুলোর উপরেও এরকম মাল্টিমিডিয়া বা এরকম সাজেশন, তাহলে আমাদেরকে অবশ্যই জানাবে। আমরা তোমাদের এই